হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই বিষয়টা হচ্ছে কালকের যে মুভিটা রিলিজ হচ্ছে এবং যে মুভিটাকে নিয়ে মানুষের মধ্যে এখন বিশাল বিশাল একটা উন্মাদনা রয়েছে, বিশেষ করে ইয়াংস্টারদের মধ্যে। শুধুমাত্র ইয়াংস্টার কেন, পুরো ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই মুভিটাকে নিয়ে কিন্তু বিভৎস একটা উন্মাদনা রয়েছে। ইয়েস, আমি কথা বলছি আর 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 কে নিয়ে। তো ট্রিপল আর কে নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিশাল কিন্তু একটা উন্মাদনা রয়েছে। সো এখন কথা হচ্ছে আর 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 কিন্তু 3D-তেও রিলিজ হচ্ছে। সো আমি কিন্তু বুকিং করে ফেলেছি, এবং আজকে আমি হচ্ছে বুক মাই শোটা চেক করছিলাম কিছুক্ষণ আগে। সো এখানে 3D শো রয়েছে, 2D রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই আমরা সবাই জানি যে আর 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 এর কি লেভেলের কিন্তু প্রমোশন হয়েছে। ইভেন কিন্তু কলকাতাতেও কিন্তু তারা এসে মানুষের সঙ্গে মিশে কিন্তু প্রমোশন করেছেন। তো সেই জায়গায় একটা প্রমোশনের কিন্তু একটা বিশাল বড় খরচা হয়েছে, এবং এই আমি জাস্ট দেখলাম যে বুক মাই শোতে RRR টিকিটের দাম কিন্তু প্রচুর, 350-400 টাকার নিচে কিন্তু কোনো টিকিট নেই। ইভেন থ্রিডিতেও কিন্তু আরো তো রেটটা অনেক বেশি। তো সেক্ষেত্রে এত টিকিটের দাম বেশি হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ প্রচুর প্রচুর ভাবে কিন্তু বুক করছেন টিকিট এই RRR কে দেখতে যাওয়ার জন্য। এবং আমি দেখছি ম্যাক্সিমাম হলের ম্যাক্সিমাম শো কিন্তু হাউসফুল এখনো অব্দি দেখাচ্ছে। সকালের শো বলি বা দুপুরের দিকের শো বলি বা রাতের দিকের শো বলি, সমস্ত শো কিন্তু প্রায় প্রায় অলমোস্ট ফুল দেখাচ্ছে, এবং হচ্ছে ফার্স্ট ফিলিং দেখাচ্ছে। তো সেই জায়গায় সেই ক্রেজটা কিন্তু জাস্ট বুঝতে পারছো যে কি লেভেলের ক্রেজ রয়েছে। এত টিকিটের প্রাইসের হাই হওয়া সত্ত্বেও মানুষ লোকজন টিকিট বুক করছে, এবং মানুষজন দেখতে যাবে, এটাই হচ্ছে SS রাজামৌলির ম্যাজিক। এবং তার সঙ্গে সঙ্গে বিশাল বড় কাস্টিং এখানে রয়েছে, আমাদের বলিউডের আলিয়া ভাট রয়েছে, তারপরে আমাদের অজয় দেবগন রয়েছে, জুনিয়র NTR রয়েছে, রামচরণ রয়েছে, এবং সব থেকে বড় হচ্ছে SS রাজামৌলির ম্যাজিক কিন্তু এখানে রয়েছে। আমরা যখন ট্রেলার যখন রিলিজ করেছিলাম তখন আমরা দেখেছিলাম কি লেভেলের VFX এর কাজ হয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের SS রাজামৌলির কিন্তু এটা বিশাল বড় ম্যাজিক। এবং এখানেই কিন্তু SS রাজামৌলি সাকসেসফুল, এবং তারা যে কষ্টটা করছে, এবং প্রাথমিকভাবে কিন্তু একটা হচ্ছে ডিল এসেছিল একটা OTT প্ল্যাটফর্ম থেকে, কিন্তু তারা কিন্তু OTT প্ল্যাটফর্মে কিন্তু বিক্রি করেনি, তারা ওয়েট করছিল যে হলে রিলিজ করবে বলে। এবং সেই জায়গায় তারা কিন্তু আত্মবিশ্বাসী ছিল যে হলে রিলিজ করলে কিন্তু এটা দারুণভাবে সাকসেসফুল হবেই হবে, এবং আমি আশা করছি যে এটাও বাহুবলীর মতন একটা সাকসেসফুল মুভি হবে এবং সমস্ত সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দেবে। সো তোমাদের এই বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।